এখানে গাজী টাঙ্গি আছে, গাজী টাঙ্গির পিছনে তিন তিন বাসা থেকে উড়াই উড়াই নিয়ে যাচ্ছে, অলরেডি তিন অলরেডি বাসা থেকে চলে ফেলছে। আপনারা দেখেন এইরকম বাতাস হচ্ছে, এই থেকে আপনার 30 মিনিট আগেও এরকম বাতাস ছিল না সেন্ট মার্টিনে, মানুষের ঘর বাড়ি উড়াই নিয়ে যাওয়ার মতো এরকম বাতাস এখন সেন্ট মার্টিনে। সবাই আমাদের জন্য দোয়া করেন ভাই, সবাই আমাদের জন্য দোয়া করেন, সেন্ট মার্টিন দ্বীপের মানুষের জন্য দোয়া করেন, যাতে সবাই বাঁচতে পারে। মানুষের ঘর বাড়ি গাছপালা ভেঙে যাচ্ছে, ঘর বাড়ির চালগুলো উড়াই নিয়ে যাচ্ছে, যারা দুর্বল বাসা আছে এখানে ওদের ওদের বাসার উপরে টিনগুলা উড়াই উড়াই নিয়ে যাচ্ছে। আমি আপনাদেরকে আপনার 30 মিনিট বা 1 ঘন্টা আগে যে লাইভটা দেখাইছিলাম এরকম বাতাস ছিল না তখন, এই যে এখন যে বাতাস পুরো দ্বীপের মানুষের জানমাল এখন ক্ষতি, এখন না হলে আর জীবনে মনে হয় সেন্ট মার্টিন আর ক্ষতি হবে না, এই রকম বাতাস। লাইভটা দেখতেছেন আমি তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা দয়া করে আমার সেন্ট মার্টিন দ্বীপের মানুষের জন্য এবং সেন্ট মার্টিন দ্বীপের মানুষের জানমালের জন্য সবাই একটু দোয়া করবেন, সবাই একটু বাঁচতে পারে, যাতে মুখা থেকে এইরকম পরিস্থিতি সেন্ট মার্টিন দ্বীপে আর কখনো হয় নাই, আমার চোখে দেখা, আমি দেখি নাই, এটা আমার সচুককে দেখা সেন্ট মার্টিন দ্বীপে এরকম পরিস্থিতি, এরকম বাতাস, এরকম বৃষ্টি। আপনারা সবাই আমাদের সেন্ট মার্টিন দ্বীপবাসীর জন্য দোয়া করেন, সবাই দোয়া করেন একটু, আমরা যাতে এই মুখা থেকে এই গজব থেকে আমরা যাতে বাঁচতে পারি, আল্লাহর কাছে সবাই একটু দোয়া করেন। যেগুলো মানুষের বাসা আছে এদের বাসা অলরেডি ভাঙা শুরু হয়ে ভাঙা ভেঙে যাচ্ছে, ভেঙে আপনারা দেখেন, আপনাদেরকে দেখাচ্ছি অনেকের এখানে বাসা ভেঙে গেছে, আর গাছপালা ভেঙে যাচ্ছে। তুমি সেন্ট মার্টিনবাসীকে রক্ষা করো আল্লাহ। এই থেকে 30 মিনিট আগে যে আমি লাইভে গেছিলাম এরকম কিন্তু বাতাস ছিল না, এর অর্ধেক ছিল বাতাস, এখন যে বাতাস এখন আগের তুলনায় এখন হচ্ছে দ্বিগুণ বাতাস হয়েছে, দ্বিগুণ। এখন বৃষ্টি হচ্ছে সেন্ট মার্টিনে, প্রচুর বৃষ্টি হচ্ছে এবং সাথে বাতাসও আছে। আপনাদেরকে আমি দেখাচ্ছি, এটা কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে আপনাদেরকে লাইভ করে দেখাচ্ছি, আমার গায়ে যে কোনো মুহূর্তে একটা গাছ এসে পড়তে পারে এইরকম বাতাস।
পিছনে আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন, এখানে অলরেডি বাসা থেকে টিন উড়াই উড়াই নিয়ে যাচ্ছে। দেখেন আপনারা এখানে টিন অলরেডি বাসার উপর থেকে নিয়ে যাচ্ছে। আর আরেকটা সামনে বাসা থেকে দেখে আপনারা ক্যামেরা দিয়ে আপনাদের সময় দেখে দিয়ে পাচ্ছে না যাত্রা করতেছে। আপনারা বৃষ্টি হচ্ছে, এই জন্য এখানে অলরেডি পাতা শাল বাসাটা অলরেডি এই চালগুলো আর টিনগুলো উপরে তুলে ফেলছে। দেখেন বাসা থেকে টিন উড়াই উড়াই নিয়ে যাচ্ছে অলরেডি।